अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हेलो हेलो, আমি সুধা শর্মার সাথে কথা বলতে পারি? দেখুন, সুধা ম্যাডাম তো আজকে অফিসে আসেননি। অফিসে আসেননি? কিছু বলেছেন উনি? মানে ওনার শরীর ঠিক আছে তো? জানি না, উনি তো কিছু বলে যাননি। আচ্ছা, থ্যাংক ইউ। কিন্তু কিন্তু কি ব্যাপার হতে পারে? একবার বাড়িতে ফোন করে দেখি। সন্দীপকে ফোন করি একটা। হ্যাঁ উদয়বাবু, বলো। হ্যালো সন্দীপ, বাড়িতে কেউ ফোন তুলছে না? বাড়িতে সব ঠিক আছে তো? তোমার বোন কেমন আছে? হ্যালো 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 সন্দীপ, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না, তোমার বোন কেমন আছে? আসলে উদয়, ওর শরীরটা ঠিক ভালো নেই, তাই ওকে হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে। কি হসপিটালে? এখন কেমন আছো? ওই আসলে ব্যাপারটা হচ্ছে যে ওকে আসলে, আচ্ছা আমি এক্ষুনি আসছি, কোন হসপিটালে আছে? ও আশীর্বাদ হসপিটালে আছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। দীপু, থ্যাঙ্ক গড দিদি তুই চলে এসেছিস। ওই উদয়বাবু এখানে আসছে। উদয় এখানে কেন? ও সুষমার ব্যাপারে জিজ্ঞেস করলো। ও সব কিছু জানে দিদি। না, উদয় সুষমার ব্যাপারে কি করে জানবে বলতো? দীপু ঠিক করে বল, কি বললোটা কি উদয়? দিদি ওই ও জিজ্ঞেস করলো যে আমার বোনের শরীর কেমন আছে। আমি তো কিছু বুঝতেই পারছিলাম না যে দিদি কি উত্তর দেব। আমি বলে দিয়েছি যে ও এখানে হসপিটালে অ্যাডমিট, আর ও এখানে আসছে। বোন বলল? সুষমার নাম নিয়ে তো কিছু জিজ্ঞাসা করেনি। না দিদি, ও জিজ্ঞেস করলো যে তোর বোনের শরীর কেমন আছে, ব্যাস। দীপু সুধার ব্যাপারে জিজ্ঞাসা করছিল হয়তো, আর তুই সুষমার ব্যাপারে কথা বলেছিস। হ্যাঁ, কিন্তু আমি সুষমার নামও বলিনি দিদি। হ্যাঁ, কিন্তু উদয় এখানে আসবে তো? তুই জানিস তো যে পরিস্থিতিতে আমার বিয়ে হয়েছিল, আমি আমার শ্বশুর বাড়ির কাউকে বলতে পারিনি যে সুষমা আমার আমার বোন। দেখ, সময় এলে আমি সবাইকে সত্যিটা বলে দেব, কিন্তু এখন পরিস্থিতি সেরকম নয়। ছোট মাও আমার উপর রেগে আছে, এই মুহূর্তে যদি উদয় জানতে পেরে যায় তাহলে। তুই চিন্তা করিস না দিদি, সুষমার ব্যাপারে ও কিছু জানতে পারবে না, আমি আছি তো, সব ঠিক করে দেব। আচ্ছা বলতো, এখন সুষমা কেমন আছে? তুই তো ফোনে বললি যে ওর জ্ঞান ফিরেছে। হ্যাঁ, সুষমার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু ডক্টর এখনো দেখা করতে বারণ করেছে। আর বাকি সবাই কোথায় আছে? সারা রাত কেউ ঘুমায়নি দিদি, সেজন্য আমি সুধার সাথে বাকিদের ওয়েটিং রুমে রেস্ট নেওয়ার জন্য বলে দিয়েছি। চল ডক্টরের সাথে আরেকবার কথা বলে নি। চল। আপনার বোন আর বাচ্চা দুজনেই এখন সেফ আছে। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। কাল যখন ও অ্যাডমিট হয়েছিল তখন ওর ব্লাড প্রেশার অনেকটাই হাই ছিল। এইরকম অবস্থায় ভেবেছিলাম সন্তানকে বাঁচাতে পারবো না,
কিন্তু সব থেকে বড় ডাক্তার তো উনি। উনি আপনাদের প্রার্থনা শুনেছেন। এবার মা আর বাচ্চা দুজনেই সেফ আছে। আপনারা চাইলে মিট করতে পারেন, প্লিজ একজন একজন করে। তুই যা, দেখা করে আসু সোমার সঙ্গে। আমি যা না, যা যা। আপনি আমার সাথে আসুন। চলে যাও এখান থেকে দিদি, আমি তোমার সাথে কথা বলার যোগ্য নই। অনেক অন্যায় করেছি আমি তোমার সাথে, অনেক কষ্ট দিয়েছি আমি তোমায়। কি দিয়ে তৈরি তুমি? আমার হাজারটা অপমান তুমি সহ্য করেছো। আমি তোমায় এত ঘৃণা করেছি আর তুমি? ঘৃণা করার অধিকারও কিন্তু তারই থাকে যে ভালোবাসতে পারে। ভুলে যা সুষমা, যা কিছু হয়েছে। ছোটবেলায় যেমন ঝগড়া করার পর সব ভুলে যেতিস, একটা একটা গুড নিউজ আছে তোর জন্য, যেটা শোনার পর তুই হয়তো সব ভুলে যাবি। সুষমা, তুই মা হতে চলেছিস। একটা একটা গুড নিউজ আছে তোর জন্য, যেটা শুনলে হয়তো তুই সব কিছু ভুলে যাবি। সুষমা, তুই মা হতে চলেছিস। কিন্তু তার মানে তুই সব জানতিস? আর এত বড় খুশির খবরটা তুই সবার থেকে লুকিয়ে গেলি? এর জন্য আমি তোর সঙ্গে পরে ঝগড়া করব। কিন্তু সবার আগে তুই ঈশ্বরকে ধন্যবাদ জানা। এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও তুই আর তোর সন্তান দুজনেই সুরক্ষিত। এতদিন আমি ওর জন্যই বেঁচে ছিলাম, কি না কি করেছি আমি ওর জন্য, কিন্তু কিন্তু আর না, আমি ঘৃণা করি ওই লোকটাকে আর ওর ওই সন্তানকে। আমি জন্ম দিতে ওকে চাই না। সুষমা, আরে এই বাচ্চাটার বাবা ব্রজ, তাতে কি হয়েছে? এটা তো তোর অংশ, তোর রক্ত, তুই মাই বাচ্চাটার। ঈশ্বর ছাড়া একমাত্র মায়েরই সেই সৌভাগ্য আছে যে একটা প্রাণকে সে পৃথিবীতে আনতে পারে। এরকম কখনো ভাববি না। আর যা কিছু হয়েছে তাতে এই বাচ্চাটার কি দোষ? দিদি, পুরনো কথাগুলো সব ভুলে যা সুষমা। ঈশ্বর যদি কখনো কারোর জীবন থেকে কিছু কেড়ে নেয়, তাহলে তাকে কিছু ফিরিয়েও দেয়। এটা তারই দেওয়া উপহার তোর জন্য। দেখিস তুই, এই বাচ্চাটা তোর জীবনটা আনন্দে ভরিয়ে দেবে, খুব সুখী হবি তুই, সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই আছি তো তোর সাথে, তুই তুই ভয় পাস না।